আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, প্রচণ্ড গরমে শরীর আর মনটাকে একটু প্রশান্তির ছোঁয়া দিতে আমি আজকে আপনাদের করে দেখাবো সাতটা ভিন্ন স্বাদের একেবারে রিফ্রেশিং সামার ড্রিঙ্ক। আর ফ্রেন্ডস, এই ড্রিঙ্কসগুলো আপনারা যে শুধু ইফতারের টেবিলেই রাখতে পারবেন তাই নয়, ঈদে অতিথি আপ্যায়নেও কিন্তু খুব অল্প সময়ে কম খরচে তৈরি করে ফেলতে পারেন দারুণ মজার এই সাতটা রিফ্রেশিং সামার ড্রিঙ্ক। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কী করে ঝটপট তৈরি করে ফেলছি সাতটি ভিন্ন স্বাদের সামার ড্রিঙ্ক। প্রথমেই দেখে নেব আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার খুব জনপ্রিয় একটি সামার ড্রিঙ্ক শিকাঞ্চি কী করে তৈরি করতে হয়। এর জন্য একটা ব্লেন্ডারে দিয়ে দেব লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণ, পাউডার সুগার বা আইসিং সুগার দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেব বিট লবণ 1/4 চা চামচ, লবণ সামান্য পরিমাণ, সেই সাথে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর শিকাঞ্জিটা পরিবেশনের পালা। এর জন্য একটা গ্লাসে দিয়ে দেব 4 থেকে 5 টুকরো আইস কিউব, আর দিয়ে দেব কিউব করে কাটা 4 থেকে 5 টুকরো লেবু, এর সাথে 5 থেকে 6টা পুদিনা পাতা হাত দিয়ে খুব ভালোভাবে ছিঁড়ে লেবুর টুকরোর ওপর দিয়ে দেব। এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা সম্পূর্ণ শিকাঞ্জির মিশ্রণটাই আমি গ্লাসে ঢেলে দেব এবং সব শেষে ওপর থেকে সামান্য পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়া স্প্রিঙ্কেল করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার ইন্ডিয়ার খুব ফেমাস সামার ড্রিঙ্ক শিকাঞ্জি। এবার আমরা দেখে নেব আম পান্না কী করে তৈরি করতে হয়। এর জন্য আবার একটা ব্লেন্ডারে দিয়ে দেব, এখানে আমি মিডিয়াম সাইজের একটা কাঁচা আম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ফ্রেন্ডস, এখানে আমি ঠিক এই সাইজের একটা আম সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করার পর আমের ওপরের স্কিনটা ফেলে দিয়ে আমের পেস্টটা আমি বাড়া থেকে মানে আঠি থেকে আলাদা করে নিয়েছি। এখন এই সম্পূর্ণ সেদ্ধ আমের পেস্টটাই আমি ব্লেন্ডারে দিয়ে দেব, সেই সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার, আর দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, 8 থেকে 10টা পুদিনা পাতা, সব শেষে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করার পর আমের মিক্সচারটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন আম পান্নাটা তৈরি করার পালা। এর জন্য একটা গ্লাসে দিয়ে দেব 4 থেকে 5 টুকরো আইস কিউব, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এরপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা সম্পূর্ণ আমের মিক্সচার, সব শেষে ওপর থেকে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা পুদিনা পাতা এবং ভাজা জিরা গুঁড়া স্প্রিঙ্কল করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার টক মিষ্টি স্বাদের আম পান্না। এবার দেখে নেব রুহ আফজার শরবতটা আমরা কী করে তৈরি করছি। রুহ আফজার শরবত তৈরি করার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তোকমাই, সেই সাথে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ পানি। এখন তোকমাই আর পানিটা খুব ভালোভাবে মিশিয়ে তোকমাইয়ের এই মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য, সেই সাথে রুহ আফজার শরবতটা তৈরি করে নেব। এর জন্য একটা সার্ভিং গ্লাসে দিয়ে দেব 4 থেকে 5 টুকরো আইস কিউব, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা। আর ফ্রেন্ডস, এই রুহ আফজা সিরাপটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা। এই রুহ আফজাটা কী করে আমি তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপরে এতে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার, আর দিয়ে দেব আগে থেকে যে তোকমাইটা ভিজিয়ে রেখেছিলাম তার থেকে 1 টেবিল চামচ পরিমাণ তোকমাই, সব শেষে ওপর থেকে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার ঠান্ডা ঠান্ডা রুহ আফজা শরবত। এবার দেখে নেব আলু বোখারার শরবতটা আমরা কী করে তৈরি করছি। এর জন্য আবার একটা ব্লেন্ডারে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বিচি পরিষ্কার করে নেওয়া টক আলু বোখারা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘন তেঁতুলের পেস্ট, সেই সাথে অ্যাড করে দেব 3 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার, আর দিয়ে দেব বিট লবণ 1/2 চা চামচ পরিমাণ,
সব শেষে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ পানি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখুন সবগুলো উপকরণই ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা সার্ভিং গ্লাসে দিয়ে দেব 4-5 টুকরো আইস কিউব, সেই সাথে ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা আলু বোখারার মিশ্রণ। সব শেষে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে অসাধারণ মজার আলু বোখারার শরবত। এবার দেখে নেব রুমুন ড্রিঙ্কসটা আমরা কী করে তৈরি করছি। এর জন্য আবার একটা সার্ভিং গ্লাসে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ব্লু কোরাসো সিরাপ। আর ফ্রেন্ডস, এই ব্লু কোরাসো সিরাপটা কী করে আমি তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপরে এতে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার, আর দিয়ে দেব 4-5 টুকরো আইস কিউব। সব শেষে ওপর থেকে স্প্রাইট দিয়ে গ্লাসটা ভরে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার একেবারেই রিফ্রেশিং ব্লুমুন ড্রিঙ্ক। এবার দেখে নেব কিসুপগুলোর ভুষি দিয়ে তৈরি ম্যাঙ্গো ফ্লেভারের কলেজা ঠান্ডা করার মতো ড্রিঙ্কসটা আমরা কী করে তৈরি করছি। এর জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কিসুপগুলোর ভুষি, সেই সাথে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ পানি। এখন এই দুইটা উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য, সেই সাথে কিসুপফুল দিয়ে তৈরি ম্যাঙ্গো ফ্লেভার ড্রিঙ্কসটা তৈরি করে নেব। এর জন্য একটা সার্ভিং গ্লাসে দিয়ে দেব 4-5 টুকরো আইস কিউব, সেই সাথে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং 2 টেবিল চামচ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই ম্যাঙ্গো ফ্লেভার ছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরও 3টা স্বাদের 3টা ফ্লেভারের ট্যাং রেসিপি আগে থেকেই আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই সাথে এখন এই ড্রিঙ্কসের মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার, আর দিয়ে দেব 1/4 চা চামচ বিট লবণ, সেই সাথে অ্যাড করে দেব আগে থেকে যেই সুপগুলোর ভুষিটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার থেকে 1 টেবিল চামচ পরিমাণ কিসুপফুলের ভুষি। এরপর ওপর থেকে গ্লাসে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো ফ্লেভারের কিসুপগুল শরবত। আর ফ্রেন্ডস, শরবতের স্বাদটা আরও একটু বাড়িয়ে দেবে এর মধ্যে অ্যাড করে দেব 3-4 টুকরো কিউব করে কাটা লেবু। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফ্লেভারের কিসুপগুল শরবত। এবার দেখে নেব পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ভার্জিন মোহিতোটা কী করে ঘরেই আমরা ঝটপট তৈরি করে ফেলছি। এর জন্য এখানে এরকম একটা হাম্বলের মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ পুদিনা পাতা, সেই সাথে কিউব করে কাটা 4-5 টুকরো লেবু। এখন লেবু আর পুদিনা পাতাটাকে খুব ভালোভাবে আমি হাম্বল দিয়ে ছেঁচে নেব যেন লেবুর রস আর পুদিনা পাতার রসটা পুরোপুরিভাবে বেরিয়ে আসে। এখন ড্রিঙ্কসটা তৈরি করার পালা। এর জন্য আবার একটা সার্ভিং গ্লাসে দিয়ে দেব 4-5 টুকরো আইস কিউব, সেই সাথে অ্যাড করে দেব আগে থেকে থেতলে নেওয়া পুদিনা পাতা আর লেবু টুকরো, আর দিয়ে দেব আইসিং সুগার 5 টেবিল চামচ পরিমাণ। সব শেষে ওপর থেকে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ঠান্ডা ঠান্ডা স্প্রাইট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ভার্জিন মোহিতো। তো ফ্রেন্ডস, রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে এই রিফ্রেশিং ড্রিঙ্কগুলো না খেয়ে ঘরেই কিন্তু খুব ঝটপট তৈরি করে ফেলতে পারেন দারুণ মজার 7টি ভিন্ন স্বাদের অতিথি আপ্যায়ন বা নিজেদের জন্য সামার ড্রিঙ্ক। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত দোয়া করবেন। আল্লাহ হাফেজ।